বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগমাস্থিত বিএসএফ এর 156 নম্বর ব্যাটালিয়নের 38টি নবনির্মিত কোয়ার্টারের শুভ সূচনা হয়। এদিন ফিতা কেটে নবনির্মিত ভবনগুলো শুভ সূচনা করেন বিএসএফ এর এডিজি কলকাতা আইপিএস সোনালী মিশ্রা। এছাড়া উপস্থিত ছিলেন আইজি ডিআইজি সুরজ কুমার সিং সহ বিএসএফ এর অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকগণ। এই ভবনগুলো তৈরিতে মোট খরচ হয়েছে 10,50,00,000 টাকা। ভবনগুলির তৈরির ফলে বাগমা ক্যাম্পে কর্মরত বিএসএফ কর্মীদের সুবিধার পাশাপাশি এই ক্যাম্পে নতুন পালক যুক্ত হলো। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি আইপিএস সোনালী মিশ্রা বলেন, ভবনগুলো তৈরির ফলে ক্যাম্পে নতুন পালক যুক্ত হয়েছে। এতে করে এতদিন ক্যাম্পে কর্মরত যে সকল বিএসএফ কর্মীরা ক্যাম্পের বাইরে বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন, এই ক্ষেত্রে তাদেরকে আর বাইরে থাকতে হবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাগরিক সুরক্ষার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে বিশেষ করে রক্তদানের মতো মহৎ কাজে বিএসএফ সর্বদা উদ্যোগ গ্রহণ মাধ্যমে সমাজের প্রতিটা সাধারণ নাগরিকের পাশে দাঁড়াবে বলে তিনি আশা ব্যক্ত করেন। জয়েন করার কে বাদ ইন্সপেকশন কে লিয়ে আই থি অর ইস সেক্টর কা অর ইহা কি ব্যাটালিয়ন কা ভি ইসকা ভিজিট কিয়া হ্যায় বিওপি পে ভি অর আজ ইহা পে এক বহুত আচ্ছি জো হ্যায় হামারে ইহা পে এক জো হ্যায় ঘর জো বনে হ্যায় ইহা পে 32 কোয়ার্টার্স বনে হ্যায় উনকা ভি আজ জো হ্যায় উনহোনে করা হ্যায়। अब हमारी यहाँ पे फैमिली जो बाहर रहती थी वो इनमें से कुछ यहाँ आ पाएंगी और त्रिपुरा फ्रंटियर में बीएसएफ काफ़ी शुरुआत से यहाँ पे डिप्लॉयड है और हमारा जो रोल है उसको भली भांति हम यहाँ पर कर रहे हैं। थैंक यू मैम। ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।